নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেল মেক ইট ইজিতে। আপনাদের সঙ্গে আমি সুনয়না। তো আমি আজকে একটা বেবি পেঙ্গুইনের ভিডিও নিয়ে এসেছি। তো আমি পেঙ্গুইনটা বানাতে চলেছি। পেঙ্গুইনটা আমি তিনটে কালার উল ইউজ করবো, এর বডি পার্টসটা এই অ্যাশ কালারের উল ইউজ করবো, মুখের পোর্শনের জন্য এই হোয়াইট কালারটা এবং ঠোঁট পায়ের পোর্শনটা এই ইয়েলো কালারের উল দিয়ে বানাবো, এবং আমি এটা এই 11 নম্বর কুশিকাটা দিয়ে বানাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। প্রথমে আমি হোয়াইট কালারটা নিয়েছি। এবার আমি একটা ম্যাজিক রিং বানিয়ে নেব, আর এই ম্যাজিক রিং এর মধ্যে 6টা চেন বানিয়ে নেব। আপনারা যদি ম্যাজিক রিং সম্বন্ধে অভ্যস্ত না হয়ে থাকেন ম্যাজিক রিং সম্বন্ধে, এবং এই ক্রোচেটের বেসিক আইডিয়া বেসিক নলেজ নিয়ে আমার ভিডিও রয়েছে চ্যানেলের মধ্যে, আমি সেই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমি প্রথমেই রিং এর মধ্যে 6টা চেন বানিয়ে নেব। এবার আমি পিছনের সুতোটা ধরে টেনে দেব। প্রথম স্টিচটার সঙ্গে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার সবথেকে প্রথমে আমি একটা স্টিচ মার্কার লাগিয়ে নেব আমার বোঝবার সুবিধার জন্য। এবার সেকেন্ড রো শুরু করব। তো সেকেন্ড রোতে যেটা করব, প্রত্যেকটা স্টিচের মধ্যে দুটো করে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে এই 6টা স্টিচকে ডাবল বানিয়ে নেব, মানে 12টা বানিয়ে নেব। এই রো শেষে আমাদের কাছে 12টা সিঙ্গেল ক্রোচেট থাকবে। এবার আমি থার্ড রো শুরু করছি। তো এই রোতে প্রথমে আমি যেটা করব, প্রথম স্টিচটা একটা সিঙ্গেল ক্রোচেট বুনে নেব, তারপর দ্বিতীয়টা ইনক্রিজ করব, মানে একটা স্টিচের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোচেট বানাবো, মানে বাড়িয়ে নেব। তো এইভাবে এই রোটাতে একটা সিঙ্গেল বানাবো আর পরেরটায় ইনক্রিজ করব। এইভাবে এই রোটা কমপ্লিট করব, আর এই রোয়ের শেষে আমাদের কাছে 18টা সিঙ্গেল ক্রোচেট থাকবে। এই রোটা কমপ্লিট হয়ে গেছে। আমি আবার স্টিচ মার্কারটা উঠিয়ে নিলাম, নেক্সট রো শুরু করব। তো এই রোতে যেটা করব, পরপর দুটো স্টিচকে সিঙ্গেল বুনে নেব, তারপর 3 নম্বর স্টিচটাতে ইনক্রিজ করব, মানে একটা স্টিচের মধ্যে দুবার বুনে নেব। তো এইভাবেই রোটা কমপ্লিট করব, দুটো করে সিঙ্গেল স্টিচ বানাবো পরপর দুটো, তারপর 3 নম্বর স্টিচটাতে ইনক্রিজ করব। আমাদের কাছে 18টা সিঙ্গেল ক্রোচেট ছিল, এই রোয়ের শেষে আমাদের কাছে 24টা সিঙ্গেল ক্রোচেট থাকবে। ফোর্থ রো কমপ্লিট করে ফেলেছি, এবার ফিফথ রো শুরু করব। তো স্টিচ মার্কারটা আগে উঠিয়ে নিয়েছি। ফিফথ রোতে যেটা করব, প্রথমে তিনটে স্টিচকে সিঙ্গেল ক্রোচেট বুনে নেব, তারপর 4 নম্বর স্টিচটাতে ইনক্রিজ করব, মানে একটা স্টিচের মধ্যে দুবার সিঙ্গেল ক্রোচেট, দুটো সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। তো এইভাবে এই রোটা কমপ্লিট করব, প্রথমে পরপর তিনটে সিঙ্গেল ক্রোচেট, তারপর 4 নম্বর স্টিচটা ইনক্রিজ। এই রোয়ের শেষে আমাদের কাছে 30টা সিঙ্গেল ক্রোচেট থাকবে। ফিফথ রো কমপ্লিট করে ফেলেছি, আমি আবার স্টিচ মার্কারটা উঠিয়ে নিয়েছি। এবার সিক্সথ রো শুরু করব। তো এই রোতে যেটা করব, প্রথমে পরপর 4টে সিঙ্গেল ক্রোচেট বুনে নেব,
এবার 5 নম্বর স্টিচটার মধ্যে ইনক্রিজ করব, মানে একটা স্টিচের মধ্যে দুটো সিঙ্গেল ক্রচেট একসাথে বানিয়ে নেব। তো এই রোটা আমি এইভাবে কমপ্লিট করব। প্রথমে চারটে স্টিচকে প্লেন সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে, আর 5 নম্বর স্টিচটাতে ইনক্রিজ করব। তো এইভাবে এই রোটা শেষ করব। এই রোয়ের শেষে আমাদের কাছে 36টা সিঙ্গেল ক্রচেট থাকবে। তো এবার আমি যেটা করব, এখানে 7 থেকে একদম 18 নম্বর রো পর্যন্ত, মানে মোট 12 লাইন প্লেন, কোনো রকম কোনো ইনক্রিজ ডিক্রিজ করব না, প্লেন বুনব 12 লাইন সিঙ্গেল সিঙ্গেল করে, তারপর আমি ফিরে আসছি। আমি এখানে 12টা লাইন কমপ্লিট করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। স্টিচ মার্কারটা আবার প্রথম থেকে উঠিয়ে নিয়েছি। এবার আমি নেক্সট প্রসেসে যাব। এই রোতে যেটা আমি করব সেটা হলো, প্রথমে পরপর 4টে সিঙ্গেল ক্রচেট বুনে নেব। এইবার 5 নম্বর স্টিচটাকে স্কিপ করে 6 নম্বর স্টিচে ডিক্রিজ করব। তো এইভাবেই আমি এই রোটা কমপ্লিট করব। 4টে সিঙ্গেল ক্রচেট বানাবো, তারপর একটা ডিক্রিজ করব। এইভাবে এই রোটা কমপ্লিট করে নেব। এবার নেক্সট রো শুরু করছি। আমি স্টিচ মার্কারটা আবার উঠিয়ে নিয়েছি। এই রোটাতে যেটা আমি করব, প্রথমে পরপর 3টে সিঙ্গেল ক্রচেট বুনে নেব। তারপর একটা স্টিচকে স্কিপ করে, মানে 4 নম্বরটা স্কিপ করে 5 নম্বরটা একটা ডিক্রিজ করে নেব। তো এইভাবে আমি রোটা কমপ্লিট করব। 3টে সিঙ্গেল ক্রচের, তারপর একটা ডিক্রিজ। এই রোয়ের শেষে আমাদের কাছে 24টা স্টিচ থাকবে। এবার আমি নেক্সট রো শুরু করছি। তো এই রোতে যেটা আমি করব, প্রথমে পরপর দুটো সিঙ্গেল ক্রচেট বুনে নেব, তারপর একটা স্কিপ করব, করে একটা বানাবো, মানে একটা ডিক্রিজ করে নেব। এই রোয়ে শেষে আমাদের কাছে 18টা সিঙ্গেল ক্রচেট থাকবে। এবার পরের রোতে আমি চলে যাচ্ছি। তো এখানে যেটা করব, একটা করে সিঙ্গেল ক্রচেট বুনিয়ে নেব, তারপরে একটা স্কিপ করে পরেরটায় একটা সিঙ্গেল ক্রচেট বানাবো। তো মানে একটা সিঙ্গেল ক্রচেট আর একটা ডিক্রিজ, এইভাবেই রোটা কমপ্লিট করব। আমি বেশ কিছুটা এগিয়ে এসেছি। এবার আমি এর মধ্যে কিছুটা তুলো স্টাফ করে দেব, না হলে পরবর্তীকালে এটা ঘরটা ছোট হয়ে গেলে আর তুলো স্টাফ করতে পারবো না। কিছুটা তুলো স্টাফ করে নিয়ে নিচ্ছি আমি। এবার আমি যেটা করব, এখানে সব কটা ঘরকে এইভাবে সুচে সুতো পরিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে সুচটাকে গলিয়ে গলিয়ে আমি পুরোপুরিভাবে সেলাই করে নেব। পুরোপুরিভাবে এই ঘরগুলোকে বন্ধ করে দেব। আমি একটা পেঙ্গুইনেরই একটা বডি পার্ট আমি বানিয়ে রেখেছি। ঠিক একই রকমভাবে ম্যাজিক রিংয়ের মধ্যে প্রথমে 6টা চেন বানিয়েছি, তারপর পরেরটা ডাবল করেছি, 6টাটা 12টা করেছি, তারপর একটা সিঙ্গেল একটা ডাবল বানিয়ে 18টা করেছি, তারপর দুটো সিঙ্গেল একটা ডাবল করে 24টা বানিয়েছি, তার পরের রোতে 3টে সিঙ্গেল একটা ডাবল করেছি, করে সেটা হচ্ছে 30টা, তারপরের রোতে 4টে সিঙ্গেল একটা ডবল করে বানিয়েছি 36টা, তারপরে রোতে 5টা সিঙ্গেল একটা ডবল করে হয়েছে 42টা, আর এই 42টার পর আমি পরপর দুটো রো সিঙ্গেল প্রত্যেকটায় সিঙ্গেল সিঙ্গেল করে সিঙ্গেল ক্রচেট বানিয়ে রেখেছি। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমি এর নেক্সট পার্ট আনতে চলেছি, সেখানে পেঙ্গুইনের বাকি বডি পার্ট কীভাবে বানাতে হয় সেটা আপনারা শিখবেন। নমস্কার।